সরকারের পদত্যাগ সহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বগুড়া জেলা বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পদযাত্রাটি শহরের ইয়াকুব স্কুল মোড়ে আসলে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। এতে আহত হন পুলিশ ও বিএনপির কয়েকজন কর্মী। খাগড়াছড়িতে আওয়ামী লীগ বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় ৫০ জন নেতাকর্মী ও ৩ পুলিশ সদস্য আহত হন। সকালে শহরের শাপলা চত্বর ও আশপাশ এলাকায় ২ ঘন্টা ধরে চলে এ সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে বিজেপি। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জেও। বিএনপির একটি মিছিল বিভিন্ন সড়ক ঘুরে রথখোলা এলাকায় পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় মিছিলটি বাধা উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হতে চাইলে লাঠিচার্জ করা হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। পিরোজপুরেও পুলিশের সাথে সংঘর্ষ। হামলা পার্সন ও ৭ পুলিশ সদস্য সহ আহত হন, আটক করেছে পুলিশ। এছাড়াও বরিশাল, গাজীপুর, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, নাটোর, ভোলা, ধামরাই, নওগাঁ, পাবনায় দলীয় অংশ হিসেবে প্রায় অংশ নেয় নেতাকর্মীরা। এর মধ্যে ফরিদপুরের রাজবাড়িতে সংঘর্ষে জড়ায় বিএনপির ২ গ্রুপ। এতে অন্তত ১৩ জন আহত হন। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।